দর্শক, আপনারা যে যেখানে বসে এশিয়ান টিভি দেখছেন, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি ইকবাল খন্দকার। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন সেলিব্রিটি আর্কাইভ। আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা সেলিব্রিটিদের কাজ এবং জীবনী সম্পর্কে আপনাদের অবগত করিয়ে থাকি সাক্ষাৎকারের মাধ্যমে। দর্শক, সেলিব্রিটি আর্কাইভের আজকের অতিথি রুবেল, যার পুরো নাম মাসুম পারভেজ রুবেল। তার সঙ্গে কথা বলবো, জানবো তার কাজকর্ম সম্পর্কে। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা কিছু কথা শুনবো যেগুলো হয়তো আপনি অনেকবার বলেছেন, তবু আমাদের দর্শকদের জন্য আলাদা করে বলবেন। আপনার শুরুর দিকটার কথা যদি বলি, আপনি তখন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, আপনার পড়াশোনা করার কথা ছিল, চাকরি করার কথা ছিল, কিন্তু আপনি চলচ্চিত্রে আসলেন। সেটা কি পারিবারিক কারণে নাকি নিজের আগ্রহ ছিল? আল্লাহ তাআলা মনে হয় নির্দিষ্ট করে রেখে দিয়েছিলেন যে তুমি বেসিক্যালি ফুটবল প্লেয়ার হতে পারবে না, তোমার ফিল্মের হিরো হতে হবে। দ্যাটস ওয়াই সেই ফুটবল খেলাটি আর হয়ে ওঠেনি। পরবর্তীতে বা আমি যেহেতু 82-83 ন্যাশনাল চ্যাম্প ছিলাম কারাতেতে, সো হঠাৎ করেই বড় ভাই আমাকে ডেকে নিয়ে যাওয়া এবং ছবি তুলে হঠাৎ করেই আমি শুনলাম যে আমি হিরো হতে যাচ্ছি, যেটা ইট ওয়াজ আমি বলবো যে এটা আমার চিন্তাধারার বাইরে ছিল। বিকজ আমি কখনো হিরো হবো এটা কিন্তু কখনো আমি চিন্তা করিনি, তাও চলচ্চিত্রে। হঠাৎ করেই বড় ভাই বললো যে তোমায় কাজ করতে হবে, তুমি বাসা থেকে তুমি যে গোল্ড মেডেল পেয়েছো সেগুলো নিয়ে আসো। আমি বড় ভাইয়ের বাসায় গেলাম, ছবি তুললো। ছবি তোলার কিছুদিন পরে আমি পেপারে দেখলাম যে লড়াকু নামক একটি ছবিতে আমি হিরো হিসেবে কাজ করতে যাচ্ছি। ইট ওয়াজ মাই স্টোরি। বহু বছর আগের কথা, কিন্তু বুকে আছে মন, মনে আছে আশা। এখন আপনাকে সামনে রেখে মানুষ গানটি গায় বা কল্পনা করে। তো প্রথম চলচ্চিত্রে ব্যর্থতার পরিচয় অনেকেই দেন, আপনি একেবারেই আনকোড়া একজন মানুষ তখন, মানে অভিনেতা হিসেবে, রাইট? তো সেখানে কীভাবে সম্ভব ছিল দর্শকদের মন জয় করা, বা কোন জায়গাগুলো আপনার মধ্যে কাজ করেছিল, কোন অনুভূতিগুলি কাজ করছিল? ইন্ট্রুসেন্স আসলে এইখানে যদি আমি আমার উপর কোনো ক্রেডিট নিয়ে আসি তাহলে এটা অন্যায় হবে, এবং আমি মনে করি যে তাহলে আমি সবাইকে ফাঁকি দিতে পারলেও উপরওয়ালাকে আমি ফাঁকি দিতে পারবো না। এখানে অল ক্রেডিট গোজ টু মাই এল্ডার ব্রাদার সোয়েলানা ভাইয়া, ইট মিনস মাসুদ পারভেজ, যিনি আমাকে তৈরি করেছেন, দেন শহীদুল ইসলাম খোকন। সো ও সবসময় ভাইয়া বুঝিয়ে দিত আর ও বলতো যে তুমি এই করো, বিকজ ফিল্মের তখন ইনস অ্যান্ড আউট আমি অনেক কিছু বুঝতাম না। সো আমি যদিও হিস্ট্রি হিসাবে কাজ করেছি, বাট এজ এ আর্টিস্ট হিসাবে কী কী করতে হবে এটা টোটালটাই আমি বলবো যে আমার শ্রদ্ধেয় বড় ভাই সোয়েলানা ভাইয়া আর শহীদুল ইসলাম খোকন, এবং তার পাশাপাশি আরেকজনের নামও বলতে হবে। সেখানে আমাদের ক্যামেরাম্যান ছিল হাসান আহমেদ, সেও যথাযথ সাহায্য করেছে, কোন অ্যাঙ্গেলে কোনভাবে তাকাতে হবে, কোন অ্যাঙ্গেল কতটুকু ঘাটতে হবে, এইসব টোটালগুলোই আসলে আমাকে তাদের শিখিয়ে দেওয়া। সো সেই অবস্থায় আসলে আমি বলবো যে ফার্স্ট ইজ আমি আসলে কিছু জানতাম না। দ্যাটস ওয়াই লড়াকু নামক একটি ছবি, মার্শাল আর্ট ভিত্তিক একটি ছবি, ফুল ফ্রেজের মার্শাল আর্ট ভিত্তিক ছবি, যেটি উনি শুরু করেছিলেন লড়াকু ছবির মাধ্যমে। সো এবং পরবর্তীতে আমরা দেখেছি যে আমরা সকলেই জানি ছবিটি ইট ওয়াজ এ বাম্পার হিট মুভি। সো এইভাবেই আমার আসলে শুরু করেছিলাম বিশ্ববিদ্যালয়ের প্রসঙ্গ দিয়ে। কিন্তু একজন ছাত্র তার বিশ্ববিদ্যালয় জীবন থেকে শিক্ষা জীবন শুরু করে না, তার স্কুল জীবন থাকে, কলেজ জীবন থাকে। তো আপনার এর আগের জীবনগুলো কেমন ছিল, অর্থাৎ শৈশব কৈশোরের কথা বলছি? স্কুল জীবন শুরু হয়েছে বা রামকৃষ্ণ মিশন হাই স্কুলে। রামকৃষ্ণ মিশন হাই স্কুলের পরে আমি সেগুনবাগিচ হাই স্কুল, দেন গভর্নমেন্ট তিতুমির কলেজ, দেন ঢাকা ইউনিভার্সিটিতে। সো স্কুল লাইফ ইট ওয়াজ এ ডিফারেন্ট লাইফ, কলেজ লাইফ আমি বলবো ওটাও একটি আলাদা একটি জীবন, ইউনিভার্সিটি লাইফ ইটস এ টেরেবল লাইফ। দ্য গ্রেট টাইম ইজ দ্য টাইম অফ স্কুল। স্কুলের সময়টা হচ্ছে আমি বলবো যে সবচেয়ে সুন্দর সময়, যখন আপনার ভাববার কিছু নেই, খেলাধুলা, খাওয়া দাওয়া, মানে মায়ের বকা খাওয়া, বাবার বকা খাওয়া, এই যে আনন্দ, আপনার কোনো বার্ডেন নেওয়ার মতন কোনো চিন্তাধারা সেখানে নেই। বাট ইউনিভার্সিটি কলেজ লাইফ ইজ লাইক দ্যাট, বাট ইউনিভার্সিটি লাইফে আমি যেটা ফিল করেছি এটা আমার অভিমত, যে ইউনিভার্সিটি লাইফে আমি যখন পড়াশোনা করতাম, অনার্স পাস করার পর যখন মাস্টার্স করছি, তখন কিন্তু গ্র্যাজুয়েট চিন্তা করছি মাস্টার্স পাস করার পর আমাকে একটা চাকরি করতে হবে বা একটা কিছু করতে হবে, ফ্যামিলির জন্য একটা কিছু করার চিন্তাভাবনা আছে। বাট হোয়াইল আই ওয়াজ ইন স্কুল লাইফ,
তখন কিন্তু ইন্ট্রুসেস আমি বলবো সকলেই আমার সাথে একমত হবেন যে সেখানে কিন্তু কোনো চিন্তাধারা নেই। সকালবেলা ওঠো, স্কুলে যাও, খেলাধুলা করো, হাসি ঠাট্টা করো, দুষ্টুমি ফাজলামি করো, আপনার টেনশনলেস জীবন হচ্ছে গিয়ে স্কুল লাইফ। আচ্ছা, কিন্তু আপনি ওই সময়টা একেবারে টেনশন ছাড়া পার করলেও এই টেনশনটা নিশ্চয়ই মাথার মধ্যে ছিল যে পড়াশোনা করবেন, যে কোনো ভালো ছাত্র আপনি ছিলেন না? না, ভালো ছাত্র আমি ইন্ট্রুসেন্স আমি খুব একটা ভালো ছাত্র না। আবার যদি খারাপ ছাত্র বলেন আমি বলবো সেটাও না, বিকজ আমার জীবনে সবচেয়ে ট্র্যাজেডি হচ্ছে যে আমি কখনই মানে ফার্স্ট হতে পারিনি, সেকেন্ড নাইলে থার্ড। ওই ইন্টারমিডিয়েটে বলেন মেট্রিকের সেকেন্ড ডিভিশন, ইন্টারমিডিয়েট সেকেন্ড ডিভিশন, অনার্সের সেকেন্ড ক্লাস, মাস্টার্সে যে হায়ার সেকেন্ড ক্লাস। সো ওই সেকেন্ডের মধ্যেই রয়ে গেছি পড়াশোনার ক্ষেত্রে। বাট ওইখানে যাবে অনেক ব্রিলিয়ান্ট, ইট ওয়াজ নট লাইক দ্যাট, আমি সেটা বলবো না। বাট যেহেতু ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম ওই সময়, বাংলাদেশে মাত্র তিনটা ইউনিভার্সিটি ছিল, চিরাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি অ্যান্ড ঢাকা ইউনিভার্সিটি। সো সেই সময় ঢাকা ইউনিভার্সিটিতে পড়া আমি মনে করি যে অনেকের কাছে একটি স্বপ্নের মতো, দ্যাট ওয়াজ এ ড্রিম। সো উপরওয়ালার ইচ্ছায় আমি সেখানে পড়তে পেরেছি। সো আমি যার জন্য উপরওয়ালাকে শুক্রিয়া আদায় করি যে আমি একজন ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ছিলাম সেই সময়। রুবেল ভাই, আরও বিষয় নিয়ে কথা বলবো, ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ, শুনছেন রুবেল ভাইয়ের কথা। অনুষ্ঠানের বাকি অংশ দেখবেন বিরতির পর, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার, আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ। আমাদের সঙ্গে আছেন মাসুম পারভেজ রুবেল। রুবেল ভাই, কথা বলছিলাম নানা বিষয় নিয়ে, আপনার প্রাথমিক জীবন বিশেষ করে ছাত্র জীবন, কিন্তু বলছিলাম যে বিবাহিত নিয়ে জীবন নিয়ে একটু কথা বলবো, খুব অল্প আকারে যদি বলি, কারণ কাজের জায়গাটা নিয়ে বেশি কথা বলবো। বিবাহিত জীবনটা অকাজের জায়গা সেটা আমি বলিনি, ছোট করে একটু বলেন। আসলে বিবাহিত জীবন ইট ওয়াজ স্টার্টেড, বলবো যে নীলারাম, মিনস আমার যেহেতু একটি ছেলে আছে নীলয় নাম। বিবাহিত জীবন ওই ইডেনে পড়তো, আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়তাম, সেই হিসাবে ওকে পছন্দ করে এবং পারিবারিকভাবেই বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া। সো এখন পর্যন্ত একজনকে নিয়ে আছি। সো সেই হিসাবে আমি বলবো যে আই এম গুড। আর একটি বলতে চাই যে অ্যাজ এ ফাদার হিসাবে আমি শুধু একটি কথা বলবো যে আই এম ভেরি লাকি। আমি এই জন্য লাকি বলবো যে আমার নীলার মতন একটি ছেলে আছে, হি নেভার স্টুড সেকেন্ড। সে ইংল্যান্ডে কুইন মেরি ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই করেছে, সে এখন ইংল্যান্ডেই আছে। রুবেল ভাই, শুনছিলাম আপনার বিবাহিত জীবনের কথা, তবে কাজের জায়গাটায় আবার ফিরে আসি। আপনি যে মার্শাল আর্ট নিয়ে চলচ্চিত্রে আসলেন সেটা কিন্তু বাংলাদেশে প্রথম বলবো আমি, কারণ পুরোপুরি নায়ক, পুরোপুরি মার্শাল আর্ট শিল্পী এইভাবে আমরা কাউকে পাইনি। সেটা কীভাবে আপনি প্রয়োগ করতে পেরেছেন বা আপনার কী মনে হয়, আপনি কতটা সন্তুষ্ট? প্রথম ছবিটি যখন ফ্লিক করলো, ইট মিনস সুপার টুপার হিট হলো, এবং ওই মার্শাল আর্টটাকেই যখন দেখলাম যে যারা ভিউয়ার, যারা ছবি দেখছে, তারা ওই জিনিসটাকে প্রচণ্ডভাবে পছন্দ করছে, তখন আমি চিন্তা করেছি যে না, যেহেতু এটাকে অনেক পছন্দ করছে যারা ফিল্ম দেখেন, সো আমার মনে এইটার প্রতি আমার জোর দেওয়া উচিত বেশি। সো দ্যাটস ওয়াই আমি এটার প্রতি পার্টিকুলারভাবে তখন একটু জোর দিয়েছি বেশি। সুপার ডুপার হিট হওয়ার পর কেউ নিচ্ছে না, অনেকদিন কত বসে থাকতে হয়েছিল আমাকে। সেকেন্ড ছবি শুরু করলো সেজ ভাই, বীর পুরুষ, তিন ভাই এক ছবিতে, একই ছবিতে, সেই ছবিটাও সুপার ডুপার হিট হলো। সো তারপর আসলে আর আমাকে আর ইন্ট্রুসেন্স বলবো যে তারপরে আমাকে আর পিছনের দিকে ব্যাক করে তাকাতে হয়নি। স্মৃতিচারণ শুনেছি আমরা বিভিন্ন অনুষ্ঠানে, সেখানে আপনার খুব কঠিন কঠিন কিছু শট ছিল যেটা হয়তো অন্যেরা মানে অন্য কাউকে দিয়ে করাতেন, যেটাকে স্টান্টম্যান প্রক্রিয়া বলি আমরা, আপনি নিজে করেছেন, বিশেষ করে পানির দৃশ্যগুলি। জি জি, যে জলযান যেগুলি, হ্যাঁ, দুইটা আমার ট্রলার ছিল, ট্রলারের ভিতরে আমার একটা শট ছিল যে আমার গান ছিল একটি, সারাদিন আমি সাগরের মধ্যে ছিলাম দুই ট্রলারের মাঝখানে, যদি কোনোভাবেই যদি আমার হাত ছুটে যায় তাহলে আমার শরীর কয়েক টুকরো হয়ে যাওয়ার কথা। এই ধরনের অ্যাক্সিডেন্টাল কেস মানে আমার অনেক ছবিতেই আমি দিয়েছি। সো আই নেভার কেয়ার অ্যাবাউট মাই লাইফ, যেমন বিপ্লব ছবিতে আমি জ্যান্তি ইঁদুর কামড়ে ধরেছি, যেটা পৃথিবীর কারো পক্ষে সম্ভব কিনা বা কেউ করেছে কিনা আমার জানা নেই। আরেকটি ছবিতে লড়াই ছবিতে প্রায় 200 ফিট উপরে থেকে নামতে যেয়ে 70 ফিট উপরে থেকে পড়ে গিয়েছিলাম, সেখানে পড়ে যাওয়ার পর 2.5 ঘন্টা পরে আমার হুশ হয়েছিল। তো আমার কথা হচ্ছে
আমি এমন কিছু করব যেটা অন্য কারো পক্ষে ভাবতে গেলেও ভয় লাগবে। রুবেল ভাই, অনেকেরই হয়তো এই সৌভাগ্যটা হয় না যে ঘর থেকে কোনো কাজের আলোচনা বা সমালোচনা পাওয়া, কিন্তু আপনার বড় ভাই যেহেতু অভিনেতা, আপনি নিশ্চয়ই জানতে পেরেছেন যে আপনার এই কাজটা এরকম হয়েছে, ওই কাজটা এরকম হয়েছে, সেটা দর্শকের সামনে যাওয়ার আগেই। তো এই যে ঘর থেকে সমালোচনা বা আলোচনা পাওয়া, প্রশংসা পাওয়া, এই বিষয়টিকে আপনি কীভাবে উপভোগ করতেন? সো আমার এখন মনে পড়ে, বা আমার ডন ছবি রিলিজের সপ্তাহখানেক পরে আমার আপা বাসায় এসে আমাকে জড়িয়ে ধরেছিলেন। জড়িয়ে ধরার পর আমাকে চুমু দিয়েছিলেন। চুমু দিয়ে বলছিলেন যে এতদিনে মনে হয়েছে তুই আর্টিস্ট হয়েছিস, তোর চেহারাটা হচ্ছে সুইট, তো তুই যখন মারামারি করিস তখন তোর চেহারাটা হিংস্র হয়ে যায়, সো তোর ওই মারামারির সাথে তোর চেহারা মিলে না। তখন আমি সাথে কেন যাই না, এটা উপস্থিত কেন বুদ্ধিটা ছিলাম জানি না, দ্যাট আই ডোন্ট নো। আমি তখন আপাকে বলেছি, আপু এটাই হচ্ছে আমার প্লাস পয়েন্ট, নর্মালি আমার চেহারাটা যখন নর্মাল থাকছে তখন আই ওয়াজ গুড ক্লিন অ্যান্ড কিউট, ব্যাট আমি যখন মারামারিতে যাচ্ছি তখন চেহারাটা আমার হিংস্র হচ্ছে। সো পিপুল আর গেটিং দ্য টু থিংস, তা দুই রকম জিনিস পাচ্ছে, আমার শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্ট চেহারাটাও পাচ্ছে, অ্যাট দ্য সেম টাইম তারা আবার আমাকে হিংস্র, যখন মারামারি করার জন্য যে হিংস্রতা দরকার সেটিও পাচ্ছে। এটা মনে আমার জীবনের জন্য আরেকটি প্লাস হয়েছে। আপনার যে প্রেমের ছবিগুলো, অর্থাৎ আপনি প্রেমিক, হয়তো মারামারি তো থাকবেই, প্রেমিক মারামারি করবে না তা তো না, কিন্তু আপনি যে প্রেমিক রুবেল যখন উপস্থাপিত হয়েছেন পর্দায়, সেটাকে প্রেম হিসেবে দেখেছেন, ছকে বাঁধা জীবনটা ছিল একরকম, মানে কি উত্থান পতন গানের মধ্যে, অদ্ভুত একটা সুর, সেটা তো সুরকারের অবদান, গীতিকারের নির্দেশনা সব কিছু মিলিয়ে, কিন্তু আপনার মাধ্যমে যে উপস্থাপন সেটা যদি হিংস্র রুবেলকে পেত সেখানে, কিন্তু সেটা না। এখানে আমি একটু ভাই কথা বলি, এখানে আসলে আমি টোটাল আমি ক্রেডিটটা আমি দেব ডিরেক্টরকে। এইসব ছবিগুলো যেহেতু আমি আমার বন্ধুবর আমার প্রাণ প্রিয়, আমি বলবো যে আমার ফিল্মের হার্ট যে ছিল শহীদুল ইসলাম খোকন, ও এইসব ব্যাপারে আমাকে সবচেয়ে বেশি সাহায্য করতো যে রুবেল এই সময় এইসব ক্যারেক্টার সময় তোমার ফেসটা এই এই করতে হবে, তো তোমার ফেসটা আছে সেটাকে তুমি তৈরি করো তার পাশাপাশি। সো ও এইসব ক্যারেক্টারগুলো তৈরি করেছে, যেইসব ক্যারেক্টারগুলো চিরস্মরণীয় হয়ে থাকবে সারা জীবনে মানুষের কাছে। সো আমার ভিতরে হয়তো বা ওই রোমান্টিসিজম যেটা বলেন ওই রকম কোনো ব্যাপার, ওই রকম আকর্ষণীয় কোনো কিছু ছিল না, হয়তো বা কথার আগে জশ চাইতো যে আমি একটা পাঞ্চ মারি বা একটা ঘুষি মারি বা একটা কিক মারি সব উড়িয়ে ফেলে দিই, এইভাবেই দর্শকদের চিন্তাভাবনা ছিল। রুবেল ভাই, আরও বিষয় নিয়ে কথা বলবো, ছোট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ, শুনছেন রুবেল ভাইয়ের কথা। অনুষ্ঠানের বাকি অংশ দেখবেন বিরতির পর, সেই পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আপনাদের আরও একবার শুভেচ্ছা জানাচ্ছি, আমি ইকবাল খন্দকার, আপনারা দেখছেন সেলিব্রিটি আর্কাইভ। আমরা কথা বলছিলাম রুবেল ভাইয়ের সঙ্গে, মাসুম পারভেজ রুবেল। রুবেল ভাই, আপনার জীবনে যখন আমরা পর্যবেক্ষণ বা পর্যালোচনা বা এক কথায় যদি বলি যে পড়তে যাই অনলাইন মাধ্যমগুলোতে, বিশেষ করে উইকিপিডিয়ায়, তখন একটা আক্ষেপের জায়গা আমরা পেয়েছি। সেখানে একটা লাইন আছে এরকম, চিত্রনায়ক রুবেল বহুবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন কিন্তু একবারও লাভ করেননি, এই বিষয়টা নিয়ে আপনার কী বক্তব্য? একটি নির্দিষ্ট সময় মনে হয়েছে যে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটি কারো ব্যক্তিগত সম্পত্তির হয়ে গেছিল, যে ওনারা দু একজন ছাড়া আর কেউ জাতীয় চলচ্চিত্র পেতেন না, এরকম একটা ধারা হয়ে গেছিলো। অন্য কোন আর্টিস্ট আসলো কি না আসলো সেটা, দ্যাট ওয়াজ বলবো যে সেটা দেখার বিষয় ছিল না, ফিক্স ছিল। এখন আপনি বলেন একজন ভদ্রলোক যদি 12-14 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পায়, সেই দেশে যদি আরও 14টা হিরো থাকে, তারা কি কোনো ছবিতে একটু ভালো কাজ করেনি? আই ডোন্ট বিলিভ। আমি নিজেকে ডিমান্ড করি যে আমি একটি ছবিতে আনডাউটলি আমার সেটা পাওয়া উচিত ছিল, সেটা বলে যেমন ভণ্ড। ভণ্ডতে যে আমার ক্যারেক্টারের যে আমি কি বৈচিত্র্য ছিল, দুটি ক্যারেক্টার, আমি যখন মেয়ে সেজেছি একরকম, আমি যখন আর একরকম প্রেমিক সেজেছি আর একরকম, মারামারি এই যে চেঞ্জ ছিল ক্যারেক্টারের মধ্যে, সেই হিসাবে ভণ্ডাতে আনডাউটলি আমার ন্যাশনাল পাওয়া উচিত ছিল, সেটা পাইনি। এর আগে ন্যাশনাল পাওয়ার জন্য একদম মোটামুটি মনোনীত হয়েছিল ঘৃণা ছবিতে মালিক আফসারি সাহেবের, আর একটি ছবিতে কবির আনোয়ার ভাইয়ের পেয়াদব ছবিতে। সো এই ধরনের কয়েকটা ছবি কিন্তু এক্সপেকটেশন ছিল, কিন্তু যে কোনো কারণের জন্য হোক তখন আমি ধরেই নিয়েছিলাম ন্যাশনাল অ্যাওয়ার্ড মিনস এই দুই একজনই পাবেন, তাছাড়া বাংলাদেশের কেউ ন্যাশনাল অ্যাওয়ার্ড পাবে না। এখনও দর্শকরা আমাকে যতটুক ভালোবাসে, কোনো একটি জায়গায় গেলে যেই ধরনের আমি
এই সম্মানিত হই সমাদৃত হই প্রচন্ডভাবে যে ভালোবাসাটা আমাকে দেন আমি মনে করি সেই পুরস্কারের চেয়ে অনেক বেশি বেশি সমাদৃত আমি হই সেই হিসেবে মনে করি যে আল্লাহ তাআলা দেননি পাইনি তো এফডিসি নিয়ে একটু কথা বলতে চাই যে এই জায়গাটায় আপনি যখন ক্যারিয়ারের শুরুতে আসতেন এবং এখনো আসেন প্রাণের টানে আসেন এমনিতেই আসেন কখনো কখনো রাইট এই অনুভূতিটা আপনার মধ্যে কিভাবে কাজ করে বা কেমন কাজ করে কোথাও কি কোনো অনুসূচনা আমার আসলে অনুসূচনা বলবো না আসলে আমি আজকের আমি আবার বলবো যে আজকের আমি রুবেল আজকের আমার এই কাপড় চুপড় আমার অন্য বস্ত্র বাসস্থান আমার নাম ডাক যা কিছুই আছে এটা সব কিছু আমার ফিল্মের দ্বারা আমার হয়েছে সো ফিল্মের প্রতি আমার সারা জীবনই একটি আলাদা ভালোবাসা ছিল আছে এবং মৃত্যুর আগের দিন পর্যন্ত থাকবে আমি এখন এফবিসিতে খুব কম আসি কম আসার পিছনে একটি কারণ এফবিসি যখন আসি মনে করেন আগের দিন আসলে বাট আপনি এই সময় এফডিসিতে মনে হতো একটি মেলা আপনি মেলার ভিতরে ঢুকেছেন চারদিকে লোক লাইট কোথায় লাইট করছে এই করছে ওই করছে এখন সন্ধ্যার পর যখন আপনি এফডিসিতে ঢুকবেন মনে হবে যে আপনি একটা শ্মশান ভূমিতে ঢুকছেন তো তখন খুব কষ্ট হয় যে আসলে আমাদের সময় কীরকম ছিল এখনের সময় এত পরিবর্তন হতো কেন দ্যাটস ওয়াই আমরা এবার যে আপনারা জানেন যে কিছুদিন আগে আমাদের চলচ্চিত্র শিল্পী সমিতি ইলেকশন হয়ে গেছে সেখানে আমরা নিরপেক্ষভাবে আমরা জয়লাভ করেছি এবং জয়লাভ করবার পরপরই কিন্তু আমরা মাননীয় তথ্যমন্ত্রীর সাথে আমরা দেখা করেছিলাম এবং আমাদের চলচ্চিত্রের উন্নয়নের জন্য কিছু আমরা জিনিস আমরা বলেছি যে এই করলে পর চলচ্চিত্রের সুদিন ফিরিয়ে আনা সম্ভব উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন আর উনি আশ্বস্ত করার পর আমরা এইটুকু বলেছি যে আমরা পরবর্তীতে আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাব যেহেতু এটা বঙ্গবন্ধুর গড়া এফডিসি সো এবং আমরা যতটুকু জানি যে মাননীয় প্রধানমন্ত্রীও ফিল্মকে অনেক ভালোবাসেন নাইনটিজ দশকে যে ধারাটি ছিল সেই ধারাটি যাতে ফিরিয়ে আনতে পারি সেই চেষ্টা আমরা করব এবং ইনশাল্লাহ উপরওয়ালা যদি চায় তো আমরা সেই জায়গায় নিয়ে যেতে পারবো বলে বিশ্বাস করি রুবেল ভাই আমরা শেষ করব খুব অল্প সময় আছি আর আমরা দর্শকের সামনে কিন্তু আপনি একটা পরিচয়ে পরিচিত খুব সেটা পরিসরটা হয়তো ছোট কিন্তু আপনি সেই পরিচয়ে পরিচিত যেটা সত্য সেটা হচ্ছে আপনি গান করেছেন চলচ্চিত্রে হুম এখন এইটা কেন একেবারে আপনার নায়ক ইমেজটা আছে তাই সুযোগ নিলাম বিষয়টা এরকম নাকি মন থেকে এসেছিল অথবা পরিচালক মনে করেছে যে না আসলে নারী গাওয়া উচিত আসলে ব্যাপারটি আমি একটু জিনিস একটু বলিনি আসলে প্রশ্নটা আসেনি স্যার বেসিক্যালি আমি যেরকম একজন ফুটবল প্লেয়ার বেসিক্যালি আমি সিঙ্গারও আমি জাগোয়ারসে প্রায় 4 বছর গান শিখেছি জাগো ললিতা গলায় নজরুলগীতি শিখেছি এবং পার্সোনালি একজন রথীন্দ্রনাথ হালদার নামে আমার টিচার ছিলেন সো ওনার কাছে 4.5 বছর আমি ক্লাসিক্যাল শিখেছি সো সেই হিসাবে কিন্তু আমি সিঙ্গার আমি গান করি আর আমার ফিল্মের এন্ট্রি কিন্তু অনেকেই জানে আবার অনেকে জানেন না ফিল্মের এন্ট্রি কিন্তু অ্যাজ এ সিঙ্গার হিসাবে ফিল্মের এন্ট্রি কিন্তু আমার অ্যাজ এ সিঙ্গার হিসাবে আমি জীবননৌকা ছবিতে আমি ফার্স্ট প্লেব্যাক সিং করি আমি যে হারমোনিয়াম ধরি আমার ফিল করি যে আমার মা আমার সামনে বসে আছেন বিকজ আমার মা আমার গান খুব পছন্দ করতেন রুবেল ভাই আমি একটু বিদায় নিব কিন্তু আপনার একটা গান শুনতে শুনতে দর্শক আপনারা দেখছিলেন সেলিব্রিটি আর্কাইভ আমাদের সঙ্গে ছিলেন মাসুম পারভেজ রুবেল তার বিশাল অভিনয় জীবনে কি ধরনের ঘটনা ঘটেছে পজিটিভ কখনো নেগেটিভ সবগুলো ঘটনা আসলে এই অল্প সময়ে উপস্থাপন করা সম্ভব না তবু চেষ্টা করেছি যতটা উপস্থাপন করা যায় আমরা এখন বিদায় নেব তবে রুবেল ভাইয়ের গান শুনতে শুনতে আমাদের প্রেম যেন জাদুর কাঠি একাকার করে দিল জীবন দুটি আমাদের প্রেম যেন জাদুর কাঠি একাকার করে দিল জীবন দুটি কিছু বলা না বলা চোখের ভাষা ভালোবাসা বুকে আছে মন মনে আছে আশা আশা থেকে হয় বুঝি ভালোবাসা